প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান করোনা এবং করণীয়তে আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক আমাদের বাংলাদেশে সংক্রমণের হার বাড়ছে এই কোভিড নাইন্টিনের এবং একই সাথে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। আমরা হারাচ্ছি আমাদের প্রিয়জনকে প্রতিদিনই। আমাদের এরকম একটি খারাপ সংবাদ দিয়েই হয়তো কারো সকাল শুরু হচ্ছে, সারা দিনটি যাচ্ছে খারাপ। এরকম একটি বাস্তবতায় আসলে আমাদের কি করণীয়, চিকিৎসার বা কি অবস্থা, সব কিছু মিলিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় আমরা আমাদের এই বিষয়ে যে বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে হৃদরোগের যারা রোগী রয়েছেন বা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যাদের, তাদের বিষয়ে কথা বলবো এবং একই সাথে বাংলাদেশের জনস্বাস্থ্য নিয়ে কথা বলবো। আজকের এই অনুষ্ঠানে কথা বলবার জন্য আমাদের এটিএন বাংলার স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন দেশের সুনামখ্যাত একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল মোমেন, সহযোগী অধ্যাপক হৃদরোগ বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ওরা হাসপাতাল এবং একই সাথে কনসালটেন্ট বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। ডাক্তার আব্দুল মোমেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলাকে। ধন্যবাদ ডাক্তার শাহেদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যার। এবং দর্শক মণ্ডলী, একই সাথে আমাদের অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার দীপক মিত্র, চেয়ারম্যান পাবলিক হেলথ ডিপার্টমেন্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, দেশের সুনামখ্যাত একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত আমাদের এটিএন বাংলার আজকের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ আপনার মাধ্যমে। জি ধন্যবাদ স্যার। দর্শক মণ্ডলী, আজকে যারা আপনারা হৃদরোগের সমস্যা নিয়ে কথা বলবেন তারা আমাদের এটিএন বাংলার স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞরা আপনাদেরকে এই আপনাদের প্রশ্নের আপনাদের সমস্যার উত্তর দেবেন এবং একই সাথে আপনারা চেষ্টা করবেন আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদেরকে প্রশ্ন করবার জন্য। আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাচ্ছি। ডাক্তার আব্দুল মোমেন, আপনাকে আপনি দীর্ঘদিন থেকে এই কোভিড নাইন্টিন যে শুরু থেকে আপনি চিকিৎসা করছেন এবং ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন, জীবন বাজি রেখে কাজ করছেন, আপনাকে সেই জন্য আপনি অশেষ ধন্যবাদ আমাদের এটিএন বাংলার পক্ষ থেকে। আমরা প্রথম প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে যে এই যে কোভিড নাইন্টিন যে রোগটি, এই রোগে আসলে সাধারণ মানুষের হৃদরোগের ঝুঁকি কতটুকু থাকে, এই বিষয়টি নিয়ে শুরু করব। থ্যাংক ইউ। এখানে আসলে দুটো জিনিস আছে, একটা হলো যে কোভিড নাইন্টিন রিলেটেড কোনো হৃদরোগের ঝুঁকি আছে কিনা, কারো আগে হৃদরোগ নেই কিন্তু কোভিড নাইন্টিন হয়েছে তাদের কোনো হৃদরোগের ঝুঁকি আছে কিনা। আরেকটা হলো যে যারা আগে থেকে হৃদরোগের আক্রান্ত, হৃদরোগের পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে তাদের ক্ষেত্রে কোভিড নাইন্টিনের ঝুঁকি কতটুকু। আমি যদি প্রথমটাতে যাই যে কোভিড নাইন্টিন আমরা জানি যে ফুসফুসের একটা রোগ, ফুসফুসকেই বেশি আক্রান্ত করছে, কিন্তু শুধু ফুসফুসকে না, ওরা একটা স্টর্ম তৈরি করে বডির মধ্যে, যে স্টর্মে ফুসফুস প্রধানত আক্রান্ত হয়, কিন্তু আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি এবং আমরা যে ডেটা পাই চায়না, ইটালি এবং ইউএসএ, সেখানেও প্রচুর কার্ডিয়াক ইনভলভমেন্ট, হার্টের ইনভলভমেন্ট হচ্ছে, দেখা যাচ্ছে কারো হয়তো হার্টে ইঞ্জুরি হচ্ছে, কারো হার্টের অ্যাটাক হচ্ছে, কারো হার্টের মাসেলগুলো ফুলে যাচ্ছে, কারো হার্ট ফেলিয়ার হচ্ছে। এগুলো যার আগে কোনো হৃদরোগ নাই তাদেরও হতে পারে, আর যাদের হৃদরোগ ছিল তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। আর আর সেকেন্ড ধাপে যদি আমরা আসি যে একজন পেশেন্ট এস্টাবলিশড কার্ডিয়াক পেশেন্ট, তার ঝুঁকি কতটুকু, তো সেটার ক্ষেত্রে প্রধান হলো যে আক্রান্তর ঝুঁকি আসলে কারোই বেশি না। একজন সাধারণ মানুষের মানে কোভিড নাইন্টিনে আক্রান্ত হওয়ার যে ঝুঁকি এবং যার কার্ডিয়াক পেশেন্ট তাদেরও একই রকম ঝুঁকি, ফলে আপনি যদি এক্সপোজ না হন আপনি আক্রান্ত হবেন না। তো যাদের ক্ষেত্রে এস্টাবলিশড কার্ডিয়াক পেশেন্ট তাদেরকে চেষ্টা করতে হবে প্রিভেনশনটাকে করা, যেন আমি এক্সপোজ না হই, আমি যেন জনসমাগমে না যাই, সোশ্যাল ডিস্ট্যান্সিংটা যেন মেনটেন করতে পারি, হ্যান্ড ওয়াশিং এগুলো যেন মেনটেন করতে পারি। আর যদি উনি আক্রান্ত হন, সংস্থাও বলছে যে আসলে কিছু কিছু রোগীরা অনেকটা ভালনারেবল, অর্থাৎ তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি, তাদের মধ্যে আমি এটাই আসছিলাম যে যদি উনি আক্রান্ত হয়ে যান তাহলে তাদের একটু ঝুঁকি অন্যদের থেকে বেশি। এই পর্যন্ত সবচেয়ে যারা মানে কোভিডে আক্রান্ত হওয়ার পরে মৃত্যু ঝুঁকি বা কমপ্লিকেশন হওয়ার যে ফ্যাক্টরগুলো, সবার আগে হলো এইজ, যাদের যত বেশি এইজ, এইজ যাদের বেশি তাদের মৃত্যু ঝুঁকি বেশি। তারপরে হলো কার্ডিয়াক পেশেন্ট, এস্টাবলিশ কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, ডায়াবেটিস যাদের আছে, হাইপারটেনশন যাদের আছে, যারা স্থূল মোটা অনেক তাদের মৃত্যু ঝুঁকি বেশি। এর মানে এ না একজন হাইপারটেনসিভ পেশেন্ট আক্রান্ত হলেই খুব ভয়ে আক্রান্ত মানে পেয়ে যাবেন যে এখনই কিছু একটা হয়ে যাবে। ভয়ের বিষয়টি নিয়ে আসবো আমি, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার নাম বলে প্রশ্ন। জি স্যার। জি জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনার সমস্যাটি বলুন।
আমার সমস্যা এক বছর আগে হচ্ছে। জি জি দর্শক, আপনার টেলিভিশনে ভলিউম একটু কমিয়ে আপনি কথা বলুন। জি 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 বলুন, আপনার সমস্যাটি বলুন। জি পরে আমি হলো যে বকে ইটিটি, হ্যাঁ ইটিটি ইটিটি করাইছি, কো করাইছি, ইসিজি করাইছি, আবার হলো আপনি হলো ডিবিট তো ভ্যালু করছি, বুঝছেন? জি 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 আমরা শুনতে পাচ্ছি, বলুন। হাঁটাহাঁটি করলে হয় না, যে কোনো সময় হচ্ছে? না, হাঁটাহাঁটি করলে একই গতি থাকে, বুঝছেন? একই গতি আছে। আমরা আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। জি ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। বল লেগে একটা আঘাত পেয়েছিলেন, সেই সময় হয়তো ওই স্পেসিফিক পয়েন্ট যে জায়গায় আপনার বল লেগেছিল সেই জায়গায় ব্যথা ছিল, যার জন্য আপনি কার্ডিয়াক চেকআপ, হার্টের চেকআপগুলো করেছেন এবং ওগুলো ভালো আছে। এটা ভালো থাকারই কথা, কারণ আসলে এটা একটা আঘাতের কারণে বুকে ব্যথা। বুকে আসলে যে শুধু হার্টের অ্যাটাকের কারণেই ব্যথা হবে তা না, বুকে আমাদের মাসেল আছে, হাড্ডি আছে, ওখানে ব্যথা হতে পারে। তো এগুলোতে আপনি ওই জায়গায় আঘাত পেয়েছিলেন, সে জায়গায় ব্যথা ছিল। এখন আপনার এই পিছনে পিছনে যে ব্যথা হচ্ছে, যেহেতু এটা হাঁটাহাঁটিতে খুব একটা সম্পর্কিত না, মানে আমরা মনে করি হার্টের ব্যথাগুলো আপনি হাঁটতে গেলে, তাড়াহুড়ো করতে গেলে বেড়ে যাবে, আবার বিশ্রাম নিলে কমে যাবে। যেহেতু এটা একটা কনস্ট্যান্ট পেইন, এটার সাথে হয়তো হার্টের তেমন কোনো সম্পর্ক নাই। তবে পিঠের ব্যথা অনেক সময় গল ব্লাডারের স্টোনের কারণে হতে পারে, আপনি একটা আলট্রাসোনোগ্রাফি করে আপনার নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ দর্শক আপনাকে প্রশ্ন করবার জন্য, এবং নিশ্চয়ই আপনি আপনার সমস্যার সমাধানটি পেয়ে গেছেন আশা করছি। স্যার যেটি বলছিলেন যে ভয়ের কারণগুলো বলছিলেন, মানে একজন হাইপারটেনসিভ পেশেন্ট, সে হয়তো ইয়াং পেশেন্ট, তার আর কোনো কোমরবিডিটি মানে ডায়াবেটিস নাই, অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলো নাই, তার মানে যে উনি কোভিডে আক্রান্ত হলে খুব ভয় পেয়ে যাবেন তা না। তবে ওনাদের ক্ষেত্রে একটু স্পেশাল প্রিকশন নিতে হবে, যে আপনি কোভিডে আক্রান্ত হয়েছেন, আপনি হয়তো বাসায় বসিয়েই চিকিৎসা নিচ্ছেন, ফাইন, আমরা বলছি না যে আপনি দৌড়িয়ে হাসপাতালে চলে যান, কিন্তু আপনি যে কোভিডের কমপ্লিকেশনের দিকে যাচ্ছেন না, এটা একটু ফলো আপ করতে হবে। এটা আপনি ইয়াং হন বা আপনার যে কোমরবিডিটি পেশেন্ট যারা আছেন, যাদের একটু বয়স বেশি, অন্যান্য রিস্ক ফ্যাক্টর আছে, তাদের ক্ষেত্রে আমরা মনে করি যে কোভিডের যে স্টেজগুলো, আমরা প্রথম সপ্তাহে মনে করি যে ভাইরাল রিপ্লিকেশন হয়, সেকেন্ড সপ্তাহে কমপ্লিকেশনগুলো শুরু হয়। এই 5-7 দিনের মাথায়, জ্বর শুরু হওয়ার 5-7 দিনের মাথায় কিছু ব্লাডের রিপোর্ট, যদি একটা এক্সরে অথবা সবচেয়ে ভালো যদি সিটি স্ক্যান ফুসফুসের করা যায়, ওগুলো থেকে আমরা বুঝতে পারি যে কোন পেশেন্টটা খারাপের দিকে যাচ্ছে, কোন পেশেন্টটা যাচ্ছে না। ব্লাডের রিপোর্টগুলো 2-3 দিন পরে আবার একটু রিপিট করা যেতে পারে, সেগুলো দেখেও কিন্তু আমরা বলতে পারি। ফলে আমরা একটা পেশেন্ট হঠাৎ করে খুব খারাপ অবস্থায় অক্সিজেনের প্রয়োজন পড়ছে, ওই সময়ে দৌড়াদৌড়ি করে হাসপাতালে যাওয়ার আগেই আমরা বুঝতে পারবো যে এই পেশেন্টটা আগে আগে হাসপাতালে ভর্তি হওয়া উচিত, কিছু আগেই টেস্ট বা ইনভেস্টিগেশনস করা দরকার। দর্শকের একজন একটা ফোন আছে, স্যার আমি আপনার কাছে আপনার কাছে আসবো। দর্শক কে বলছিলেন, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি জি আসসালামু আলাইকুম, আপনার সমস্যাটি বলুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি চিটং থেকে বলছিলাম। জি আপনার সমস্যাটি বলুন। আপনি এনজিওগ্রাম ছাড়া কিভাবে বুঝলেন? সিটি এনজিওগ্রাম করেছেন? জি জি না, এটাতে এই কোভিড, ধন্যবাদ দর্শক, আপনার কোভিড আক্রান্ত হওয়ার সাথে এটার ব্লক বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই। কোভিডে আক্রান্ত হলে আপনার নতুন করে হার্টের অসুবিধা হতে পারে, সেটা এই ব্লককে ইনভলভ না করে হতে পারে, সেটা যদি কারো হার্টের মাসেল ফুলেছে। কোভিডের সাথে না, আচ্ছা আপনি জানতে চাচ্ছেন যে, ধন্যবাদ দর্শক আপনি শুনতে থাকুন, জন্য আপনার কি করা উচিত? অবশ্যই 30% ব্লক মানে এটা কোনো সিগনিফিক্যান্ট ব্লক না। আমরা মনে করি 70%-এর নিচে ব্লকগুলো সাধারণত কোনো সমস্যা তৈরি করে না, কিন্তু যেহেতু 30% ব্লক আছে মানে আপনার রক্তনালীতে যে প্রক্রিয়ায় ব্লক তৈরি হয় সেগুলো শুরু হয়েছে। সেই জন্য প্রিভেন্টিভ হিসাবে বিশেষ করে কোলেস্টেরল লেভেলটাকে কন্ট্রোল করা খুবই প্রয়োজন।
30% ব্লক কোনো চিকিৎসা লাগবে না এই কথাটা আমার কাছে জাস্টিফাইড মনে হয়নি চিকিৎসা লাগবে এই ব্লকটাকে তৈরি করার জন্য না ব্লক যেন আর না বাড়ে সেজন্য কোলেস্টেরলটাকে কন্ট্রোল করা সেজন্য বিশেষ কিছু পরামর্শ বা অবশ্যই এটা ওষুধের সাথে আপনার লাইফস্টাইল চেঞ্জও করতে হবে কোলেস্টেরল কমানোর জন্য আপনাকে নিয়মিত হাঁটতে হবে আপনাকে খাবার কন্ট্রোল করতে হবে সাথে অ্যাটোরভাস্টেটিন জাতীয় যে ওষুধগুলো কোলেস্টেরলে কমায় ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সেলিং ড্রাগ কারণ এটা এই কারণেই হয়েছে এটা আপনার বড় বড় ইভেন্টগুলোকে প্রিভেন্ট করতে পারে সেজন্য আমার মনে হয় যে অ্যাট্রোফাস্টেটিন জাতীয় ওষুধ অবশ্যই আপনার খাওয়া যেতে পারে জি ধন্যবাদ দর্শক আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন কে আছেন আমাদের সাথে একটু নাম বলে প্রশ্নটি করুন জি ভাই আপনার প্রশ্নটি বলুন আমি মোহাম্মদ আমির হোসেন টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে আপনি আপনার প্রশ্নটি করুন দর্শক আমার ডাক্তার দেখাই নাই ওষুধ গুলো মাঝে মাঝে পেন উঠে আপনি কি ব্লক গুলো সারিয়েছেন না শুধু ওষুধের উপরেই আছে ওই আমি কোলভিড আটকাচ্ছি জি আপনি কি ব্লক গুলোতে কোনো স্টেন্টিং বা বাইপাস এগুলো কিছু করেননি জি দর্শক আপনি কি এই এর জন্য না কিছু করেননি স্যার আচ্ছা আচ্ছা জি জি শুনতে থাকুন দর্শক বয়সটা কত আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে স্যার আপনি যদি বলেন আমরা মাঝ বয়সী মনে করতে পারি কারণ তার আসলে মেজর তিনটা ব্লকের যে পার্সেন্টেজ উনি বলেছেন এটা ডেফিনেটলি সিম্পটম শুধু ওষুধে যাওয়ার কথা না এবং তাই কিন্তু হচ্ছে যে উনি এখনো সিম্পটোমেটিক একটু মানে এখনও সমস্যা হয় ওনার আর্থিক সমস্যার জন্য এটা করতে পারছেন না তো আমি মনে করি যে এখানে যেহেতু তিনটা ব্লক অবশ্যই আরও ডিটেলস জানলে বোঝা যেত এগুলো যদি বাইপাস সার্জারি করেও অন্তত ওনার আর্থিক সমস্যাটা কম লাগবে খরচটা হয়তো কম লাগবে আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালে উনি যদি যোগাযোগ করেন ওখানে স্বল্প খরচে বাইপাস সার্জারি করে নিলে ওনার এই ব্লকগুলোর সমস্যা অনেকটুকুই কমানো যাবে এবং সেক্ষেত্রে ওনার খরচটা অনেক কম হবে এবং উনি অল্প খরচে চিকিৎসাটা কমপ্লিট করতে পারবেন কিন্তু এই করোনাকালে এখনও আমাদের মানে পুরোপুরি চালু হয়নি হয়তো কিছুদিনের মধ্যে চালু হবে আমাদের বাইপাস সার্জারিগুলো আবারও তখন উনি যোগাযোগ করলে জাতীয় হৃদরোগ হাসপাতালে সার্জারি বহির্বিভাগে যোগাযোগ করলে আপনি সিডিটা যদিও অনেক পুরানো হয়তো আবার একটা এনজিওগ্রাম করে আপনাকে বাইপাস সার্জারি করলে আপনার খরচটা কম হবে জি ধন্যবাদ স্যার খুব চমৎকার করে আমাদের দর্শকের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন স্যার দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই আমাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তরগুলো পাচ্ছেন আপনাদের প্রশ্ন করবার সময় একটি অনুরোধ রইল টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্নটি করবেন আমাদের অনলাইনে যুক্ত আছেন দেশের জনপ্রিয় একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দীপক মিত্র স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনার কাছে আমার প্রথম জানার বিষয় সেটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন থেকে বাংলাদেশে জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন এবং একই সাথে আন্তর্জাতিক মহলেও আপনার বেশ ভালো একটি পরিচিতি রয়েছে আপনি গবেষক একজন সেক্ষেত্রে আমার জানার বিষয়টি হচ্ছে যে এই যে কোভিড-19 রোগটি যে আমাদেরকে নতুন কিছু শিক্ষা দিল এবং একই সাথে আমাদের জীবনযাপনের যে একটি পরিবর্তনের বিষয় আমরা মনে করছি যে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে যে এই কোভিড-19কে সাথে রেখে পাশাপাশি বসবাস করতে হবে আগামীতে সেক্ষেত্রে আমরা যে নিউ নর্মাল লাইফ বলি বা নবস্বাভাবিকত্ব যে বিষয়টি আমরা বলছি আপনার কাছে জানতে চাই যে আসলে এই বিষয়টি কি বা আমাদের আসলে সামনে কি করণীয় রয়েছে স্যার ধন্যবাদ এটা আমাদের জন্য এই মুহূর্তে খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তো আমরা নতুন নর্মাল আমাদের বিভিন্ন পরিস্থিতিতে আসলে আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে একটা এক্সিস্টিং যে জীবন ব্যবস্থা থেকে আমাদের একটু চেঞ্জ করতে হয় এক্ষেত্রেও আমাদের কোভিড এর আমরা কারণে যে ধরনের চেঞ্জ গুলো করতে হবে আমরা যদি একটু মানে ক্লাসিফাই করে বা শ্রেণী বিভাগ করে বলি তো ব্যক্তিগত জীবনের আমাদের অনেক কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে যেমন আপনারা সবাই জানেন যে আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা ব্যাপারে জোর দিচ্ছি যেমন স্পেশালি স্পেসিফিক্যালি শুধু এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা বললে হবে না যে আমাদের যে হাত ধোয়ার যে মানে অভ্যাসটা এটা গ্রো করতে হবে আমাদের মানে প্রায় 1-2 ঘন্টা পর পর আমাদের সাবান দিয়ে বা সাবান পানি দিয়ে আমাদের হাত ধুয়ে নিতে হবে সেটা একটা ব্যাপার আর একটা হচ্ছে যে আমরা যদি বাইরে যাই আমরা যখন বাইরে যাব যদি জনসমাগম এড়িয়ে চলতে হবে যতটা সম্ভব এবং আমাদের কিছু জিনিস আমাদের মেনটেন করতে হবে যেমন একটা হচ্ছে মাস্ক পরা
সুতরাং আমরা যদি অন্য কোনো লোকের সাথে আমাদের কথা বলতেই হয় তাহলে আমাদের মাস্ক পরে নিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা একটু আগে কথা হচ্ছিল যে আমাদের স্যার বলছিলেন যে কার্ডিওলজিস্ট স্যার যে যারা বয়স বেশি যাদের একটু কোমরবিডিটি আছে তাদের জন্য ঝুঁকিটা কিন্তু একটু বেশি, সুতরাং আমরা যখন এই ধরনের আমাদের এলডারলি যারা সিনিয়র তাদের সাথে আমরা এমনিতে যখন দেখা করি কথা বলি উই হ্যাভ এ কাইন্ড অফ ডিফারেন্ট রেসপেক্ট, তাদেরকে আমরা রেসপেক্ট করে কথা বলি। সবসময় হয় আমরা অনেক সময় মেয়েরা দেখা যায় যে মাথায় স্কার্ফ পরে যায় তাদের সাথে সিনিয়রদের সাথে, সো উই ক্যান হ্যাভ এ নিউ প্র্যাকটিস যে আমরা যখন এরকম এলডারলি যারা আমাদের মুরব্বী তাদের সাথে আমরা দেখা করতে যাবো তখন আমরা আমাদের মাস্কটা পরে গেলাম, ইটস এ নিউ সাইন অফ রেসপেক্ট টু টক টু দ্য সিনিয়র্স যাদের মুরব্বীদের সাথে কথা বলার জন্য, সেটা একটা ব্যাপার হতে পারে। তারপরে যেমন ধরেন আমরা যদি জনসমাগম এরিয়া যদি একদম এসেনশিয়াল না হয় যে অতীব প্রয়োজনীয় ছাড়া আমরা যত এই জিনিসগুলো কম করতে পারি, অফিসের ব্যাপারেও কিন্তু একটা আমরা যারা অফিস করছি তারাও কিন্তু একটা নতুন ব্যবস্থার মধ্যে যেতে পারি, যেমন আমরা যতটা সম্ভব যদি ইন পার্সন মিটিং না লাগে তাহলে আমরা গেলাম না, আমরা বাসায় বসে কাজ করলাম যেখানে সম্ভব। সব জায়গায় আমরা জানি যে বাসায় বসে ওয়ার্কিং ফ্রম হোম বা বাসায় বসে সব ধরনের অফিসে কাজ করা সম্ভব না, তো আমরা যদি সেটা করি সেটা হেল্পফুল হবে। আরেকটা ব্যাপার হতে পারে যে আপনারা জানেন যে অফিস টাইমে যখন আমরা সবাই বাসা থেকে অফিসে যাই তখন গণপরিবহনে কিন্তু একটা একটা সময় ভিড় করে, কেন অফিসটা শুরু হয় নয়টায় নয় দশটায় এরকম একটা নির্দিষ্ট টাইমে, তো আমরা যদি এই টাইমটা একটু স্ট্যাগারিং করে দিতে পারি যে হয়তো 8টা থেকে 10টার ভিতরে সবাই আসতে পারবে যে কোনো সময়, তখন দেখা যাবে যে সেম টাইমে গণপরিবহনের উপরে প্রেশারটা কম পাবে, আবার যখন ফিরে আসবে তখন আমরা যদি ওইভাবে করি আর কি যে কম করে আসবে, এবং মিনিমাম লোক যাদেরকে না নিলে না আসলে হয় না হয়তো একটু রোস্টার করে কিছু লোক অফিসে গেল কিছু লোক বাসায় বসে কাজ করলো, এখন তো অনলাইনে কাজ করা সম্ভব, সেই জিনিসগুলো করা সম্ভব। তারপরে যেমন আপনার ট্রাভেল নন এসেনশিয়াল মানে যেটা প্রয়োজন না এরকম ট্রাভেল আমরা যত কমিয়ে নিতে পারি। তারপরে কিছু আমাদের তো ব্যাপার আছে যেমন আমরা আগে যেমন বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে গেলে আমরা আড্ডা দিতাম খুব ক্লোজলি কথা বলতাম তাদের সাথে, আমরা হ্যান্ডশেক করতাম আমরা একটু কোলাকুলি করতাম, তো সেই জিনিসগুলো আমাদের মানে কন্ট্রোল করতে হবে, এগুলো একটু বন্ধ করতে হবে, সেই জিনিসগুলো আছে সেগুলো আমাদের। যেমন আবার ওভারসিজ ট্রাভেল যেমন দেখেন এটা কিন্তু একটা বড় ধরনের গ্লোবাল চেঞ্জ হবে যে এখন কনফারেন্স গুলো আর যে করতে হচ্ছে না অনলাইনে সেগুলো করা যাবে। জি স্যার, আপনার কাছে আরো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, তার আগে আমরা একজন দর্শকের প্রশ্ন নেব। দর্শক কে বলছিলেন, আমাদের সাথে কে আছেন প্রশ্ন করুন। জি জি দর্শক, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম, দর্শক বলুন। আসলে আমার নাম হচ্ছে দীপ্তি, আমার বয়স 19, আমি অনেক বছর পর্যন্ত 5 বছর পর্যন্ত দ্বিবাসী সংস্থ থেকে জেলে জেলে আসতেছে, আমি এখানে শুকাই যেতেছি কাল হয়ে যেতেছি, মানে আমার অবস্থা পড়ে খারাপ, অনেক ডক্টর দেখাইছি স্যার কোনো কিছুতে আমি ভালো বলতেছি না, আজকে মানে কি বলবো আমি আজকে ডক্টর দেখাই আসছি, আমার কিছু রিপোর্ট দিচ্ছে পরীক্ষা দিছে রক্ততে স্যার হচ্ছে গলার আল্ট্রাসোনার, এখন আমি আসলে ব্যাপারটা আমি এতদিন ডক্টরদের বুঝে বলতে পারি নাই এটা জিব্বা শেষ অংশ থেকে আসছে আসলে কোথা থেকে আসছে এটা তো আমি বুঝি না, তো অনেক ডক্টরে না বুঝে অনেক আন্দাজে অ্যান্টিবায়োটিক অনেক ওষুধ দিছে কোনো কাজ হয় না, তো 5 বছর পর্যন্ত ঢাকাও গেছি অনেক ডক্টর দেখাইছি আসলে আমি ভালো বুঝতেছি না। আপনি কোথায় আছেন, আপনি কোথায় আছেন? মানে আমার লাইফটা পড়ে। জি দর্শক, আপনি আপনার আপনার অবস্থান কোথায় এখন, আপনি কোথায় আছেন এখন? আমি বরিশালে আছি। জি আপনার এমনিতে জ্বর আছে কোনো? জ্বর আছে বলতে ও আচ্ছা না জ্বর, হ্যাঁ জ্বর মাঝে মাঝে আছে আর না মাঝে মাঝে না, জ্বর মাপলে পাওয়া যায়। হয়ে গেছে ফালাইতে ফালাইতে বুই, আমি ভাত চিবোতে পারি না কোনো কিছু খাইতে পারি না দাঁত দিয়ে। কেন দাঁতে কি সমস্যা? মানে দাঁত দিয়ে চিবোতে পারি না, দুই গালে ব্যথা, দুই গালে দুই কানের মধ্যে প্রচুর ব্যথা, এমনকি ধরে কথাও বলতে পারি না, এই যে এখন বলতেছি এই যে আমি আজকে এই পর্যন্ত আমি ফালাই না, আর পাশে পাশে যত পেপার আসে তারা সবাই মানে পেপার আর বিক্রি করতে পারে না যার বাসা থেকে আনি, ফালাই যে ফালাইতে সব পেপার ভিজা যায়, মানে কি করবো জেলি জেলি পানি পানি আসে, আমি যদি একটা না 3-4 ঘন্টা আমি অসুস্থ থাকি এটা আমি ফালাইতে থাকি, তো বাকি সারাটা দিনে আমার যায় অসুস্থ দিন কি সর্দি সর্দি ফালাইতে থাকে 3-4 ঘন্টা আমি ফালাইতে থাকি। জি দর্শক, আপনি সংক্ষেপে আপনার মূল সমস্যাটি একটু বলবেন। সর্দি থাকে আপনার? কি সর্দি থাকে? না 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 সর্দি থাকে কি ফেলতে থাকেন? না না সর্দি থাকে না কি ফেলতে থাকেন? আমি একটু
এমন অনেক সাইকিয়াট্রিক রোগ আছে যেখানে রোগ আপনার ওজন কমে যেতে পারে, ডিপ্রেশনে ওজন কমে যেতে পারে, এবং ওনার সিমটমগুলো খুব একটা যে মিলছে তা না। তবে ওজন কমে যাওয়ার যে রোগগুলো আছে, থাইরয়েড ফাংশন, ডায়াবেটিস, টিউবারকুলোসিস এবং রক্তরোগ, এগুলো যদি এক্সক্লুড করার পরে কিছু না পাওয়া যায় এবং উনি অনেক দিন ধরে প্রায় 5 বছর ধরে কোনো খারাপ রোগ এই 5 বছরে থাকলে আসলে ডিটেক্টেড হয়ে যেত, আমার কাছে মনে হয় যে একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়াটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। জি দর্শক, নিশ্চয়ই আপনি আপনার সমস্যাটি কিছুটা বুঝতে পেরেছেন এবং স্যার যে পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে একটু প্রশ্ন করুন নাম বলে। জি হ্যালো। জি আমরা শুনছি, দর্শক কে বলুন, আপনার সমস্যাটি বলুন। আমার হার্টবিটের সমস্যা আর কি, তো হার্টবিটের সমস্যা আপনার হার্টের এই হার্টবিট আছে 59। আচ্ছা, এখন আপনার বয়স কত? 38। জি বলুন। এন হাইপারটেনশন আছে, আমি ইসিজি করছি কয়েকবারই, ইকো করেছিলাম, হ্যাঁ জি, কিন্তু হার্টবিটের প্রবলেমটাই বেশি। আবার এখন ওই শ্বাস প্রশ্বাসের মাঝে মাঝে একটু প্রবলেম আছে। জি দর্শক, আপনি প্রেসারের জন্য কি ওষুধ খাচ্ছেন? জি আপনি কোনো ওষুধ খাচ্ছেন কিনা এখন এই মুহূর্তে? ব্লাড প্রেসারের কি ওষুধ খাচ্ছি বল না, এখন কোনো হার্টের কোনো ওষুধ খাচ্ছি না। না, ব্লাড প্রেসারের কথা বললেন, কি ওষুধ খাচ্ছেন ব্লাড প্রেসারের জন্য? আচ্ছা, 59 ওর হার্ট প্রেসার এখন নাই, আগে ছিল, বাট আমি রেগুলার করতেছি না। প্রেসারের জন্য কোনো ওষুধ খাচ্ছেন কিনা দর্শক? রেমেস 5 খাচ্ছিলাম, রেমেস 5। এখন তো আর খাচ্ছেন না তাই না? এখন কি খাচ্ছেন এই ওষুধটি? জি ধন্যবাদ দর্শক, আমরা বোধহয় আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। স্যার যদি ছোট করে একটু উত্তর দেন আমাদের জন্য আসলে খুব খারাপ কিছু না। হার্ট রেট তো আসলে 59 এ ফিক্স থাকে না, এটা আপনি যখন দৌড়াবেন হাঁটবেন হার্ট রেট বাড়বে, আবার আপনি রেস্টে থাকলে, আপনি যদি অ্যাথলেট হন, যাদের অ্যাথলেট যারা আগে অনেক দৌড়াদৌড়ি করেছে তাদের কিন্তু হার্ট রেট অ্যারাউন্ড 50-এর কাছেও থাকতে পারে, ওটাই নর্মাল। ফলে 59 কোনো বড় ধরনের প্রবলেম না। তা হ্যাঁ, যেটা প্রবলেম হয় যদি হার্ট রেট 15 নিচে নেমে যায় কখনো, অথবা আপনি দৌড়াচ্ছেন হাঁটছেন তখন আপনার হার্ট রেট বাড়ছে না, তাহলে এটা একটা রোগ। আদারওয়াইজ ওনার বয়স 38, 59 হার্ট রেট, আমার কাছে মনে হয় না যে এটা খুব বড় কোনো প্রবলেম। ওনারও একটু অ্যাংজাইটি প্রবলেম মনে হচ্ছে আমার কাছে, মানে উনি জিনিসগুলোকে সহজভাবে নিচ্ছেন না, ফলে আমার কাছে মনে হয় যে লোকাল একজন ফিজিশিয়ানের সাথে আলাপ করে জিনিসটা উনি আরেকটু যদি ভালো মতো বুঝে নেন যে 59 আসলে কোনো মানে হার্টের রোগ হওয়ার কথা না, তো সেটা যদি উনি কাউকে একটু চেক করে তারপর আর একটু কনভিন্সড হন তাহলে আরও ভালো হবে। জি নিশ্চয়ই তাই দর্শক, আপনি আপনার সমস্যাগুলো নিশ্চয়ই জানতে পাচ্ছেন। আমরা একটু জানতে চাই স্যার আপনার কাছ থেকে যে এই পোস্ট কোভিড কমপ্লিকেশন কিন্তু প্রচুর হচ্ছে এবং আমরা দেখেছি যে কোভিড-19 রোগের যেই সময় আমরা বলি যে 14 দিনের পরে তারা ভালো হয়ে যাবে, অথচ দেখা যাচ্ছে 14 দিন বা ঠিক কিছু আগে থেকেই তাদের এই সমস্যাগুলো আরও প্রকট হচ্ছে এবং পরবর্তীতে সমস্যা থেকে যাচ্ছে এবং দেখা গেছে যে এই 14 দিনের পরে গিয়েও কিন্তু অনেকে মারা যাচ্ছেন। স্যার একটু জানতে চাই যে এই বিষয়ে আসলে কোভিড-19 সারা পৃথিবীতেই একটা নতুন রোগ, আমরা এখনও ডিজিজটাকে পুরো ভালো মতো জেনে উঠতে পারিনি। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে কোভিড-19 আমরা হয়তো একটা পেশেন্ট মাইল্ড সিমটম ছিলেন, উনি ভালো হয়ে গেছেন, তারপরে বাসায় চলে গেছেন অথবা বাসায় চিকিৎসা করেছেন, কিন্তু তারপরে হয়তো নেগেটিভ হয়ে গেছেন, তারপরে দেখা যাচ্ছে যে পেশেন্টরা আবার কোনো না কোনো অসুস্থতা নিয়ে আসছেন, কেউ হয়তো শ্বাসকষ্ট নিয়ে আসছেন, কেউ হয়তো বুকে ব্যথা আবার জ্বর নিয়ে আসছেন, এবং কেউ কেউ হঠাৎ করে খারাপ হতেও আমরা শুনেছি। তো এই ডিজিজগুলো মানে পৃথিবীতেও খুব যে অনেক রিপোর্ট আছে তা না, তবে নতুন নতুন অনেক রিপোর্ট আসছে এরকম, আমরাও আমাদের ডে টু লাইফে প্র্যাকটিসে পাচ্ছি। আমরা কিছু পেশেন্ট পাচ্ছি যারা, বিশেষ করে যেহেতু আমি কার্ডিয়াক পেশেন্ট দেখি প্রচুর, তিনজন পেশেন্ট এরকম আসছেন যে ওনাদের হার্টের মাসেল আবার ফুলে যাচ্ছে, কারো মাইনর হার্টের অ্যাটাক হচ্ছে, একজনকে আমি দেখেছি যে ফুসফুসের সমস্যা নিয়ে আসছেন, উনি ভালো হয়ে গেছেন তারপরে আবার তার ফুসফুসের এআরডিএস হচ্ছে। ফলে আমাদের মানে ধারণা যেটা যে কোভিড-19 ভাইরাসটা হয়তো চলে গিয়েছে কিন্তু যে ইঞ্জুরিগুলো রেখে যাচ্ছে বডিতে সেটা একটা স্টর্মের মতো তৈরি করছে যেটা পরবর্তীতে এফেক্ট করছে বিভিন্ন অর্গান।
ফলে মানে যারা বিশেষ করে যারা কোমরবিড পেশেন্ট বাসায় গেলেও আমরা কিন্তু ছুটির পরে তাদেরকে রক্ত পাতলা করার ওষুধ দিচ্ছি, তাদেরকে কিছু ফলো আপ করতে বলছি এবং এগুলো যেন মেনটেন করে এবং যদি ফলো আপগুলো ঠিক মতো করে তাহলে হয়তো এটা মানে আগে থেকে ডিটেক্ট করা যাবে। এবং ডিটেক্ট করা গেলে যেমন একটা পেশেন্ট যদি বাসায় গিয়ে শ্বাসকষ্ট নিয়ে আসে আমরা হয়তো প্রথমেই মনে করছি হার্টের অ্যাটাক হয়েছে কিনা, হার্টের কিছু চেঞ্জও আমরা পাই, কিন্তু আলটিমেটলি স্যার একটু একজন দর্শকের প্রশ্ন নিয়ে স্যার আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম দেলোয়ার, আমি বিক্রমপুর থেকে বলছি। জি, আপনি সমস্যাটি বলুন। আমার সমস্যাটা স্যার আমি আজকে প্রায় 15-20 বছর যাবত এই ফাটল লাগে, আমার বুকটা ফাটল লাগে, কিন্তু আমি অনেকবার ইসিজি করাইছি, ইকু করাইছি, এগুলো করাইলে নরমাল আসে, কিন্তু যে ডাক্তার নরমাল আছে ওষুধ দেয় কিন্তু আমার কোনো সমস্যা কমতেছে না। তারপর 2009 সালে যেমন ডাক্তার ইসকে সাহায্যে দেখাইছি লিভার বিশেষজ্ঞ, এই যেমন গ্যাসের সমস্যা ওষুধ দিচ্ছে ওগুলা খেয়ে একটু কমছে, কিন্তু ফাপড়টা আমার একবার যাইতেছে না। ঘুম কেমন হয় আপনার, ঘুম কেমন হয়? ঘুম কম হয়, খুব অস্থিরতা লাগে, কোনো কিছুতে ভালো লাগে না এরকম মনে হয়, আর আমার বুকটা মাঝে মাঝে ধরফর করে কাঁপে। জি জি, আমার মনে হয় আপনার বয়সটা কত, আপনার বয়সটি বলুন দর্শক। আমার বয়স 40। জি ধন্যবাদ দর্শক, আমরা নিশ্চয়ই আপনার সমস্যাটি যতটুকু বুঝতে পেরেছি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক সেটার উত্তর দেবেন। ওনার আসলে বিভিন্ন চেকআপে তেমন কিছুই পাওয়া যায়নি উনি বলছেন, এবং ওনার হিস্ট্রি শুনেও আরও হিস্ট্রি প্রয়োজন আছে পুরো জিনিসটা, উনি হাঁটলে হাঁপিয়ে যায় না এরকম হওয়ার কথা না, ওটা হলে উনি বলতেন। যদি এগুলো না থাকে, আপনি হাঁটলে হাঁপাচ্ছেন না, হাঁটলে কোনো বুকে ব্যথা নাই, আমরা মনে করতে পারি যে এই যে আপনার মনের মধ্যে যে অস্থিরতা কাজ করে, ভালো লাগে না, অস্থির লাগে, এগুলোর চিকিৎসার প্রয়োজন আছে। আমরা কিন্তু আসলে আমাদের মেডিকেল সায়েন্সে মানসিক অসুবিধাগুলোকে মানে আমরা যেহেতু কার্ডিওলজিস্ট, আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে এরকম, যেমন শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধরফর করছে, হঠাৎ করে মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু অনেকটাই জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার এগুলোর পার্ট। বিশেষ করে এই কোভিড আক্রান্ত কালে আমরা প্রচুর প্যানিক ডিসঅর্ডারের পেশেন্ট পাচ্ছি, আমরা কার্ডিওলজিস্ট বলে আমাদের কাছে প্রথম আসছে, এবং পেশেন্টকে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করি, কিন্তু প্রথম সেটিংয়ে যদি আমরা তাকে রেফার করি সে পেশেন্টটা কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চায় না, ফলে আমরা ইনিশিয়ালি কিছু চিকিৎসা দেই, তাতে অনেকেই ইম্প্রুভ হয়। যারা প্রথমে ইম্প্রুভ হয় না তখন আমরা মানসিক বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে বলি। জি জি ধন্যবাদ স্যার। আমাদের অনলাইনে অধ্যাপক ডাক্তার দীপক মিত্র, স্যার আপনি ছিলেন অনেকক্ষণ, আমরা দর্শকের উত্তর প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। স্যার আপনি যেটি বলছিলেন যে বাসায় বসেই যে আপনার যে জবটি হোম জব ফ্রম হোম যেটা বলা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, এই বিষয়টি নিয়ে একটু স্যার বলছিলেন, আমি একটু যদি যুক্ত করি স্যার, যে এই মুহূর্তে আমাদের ছাত্ররা যারা আছে, আপনি নিজেও একজন শিক্ষক, আমাদের স্কুলের বাচ্চারা যারা তারা স্কুলে যেতে পারছেন না, শ্রেণীকক্ষে তাদের উপস্থিতি সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, স্যার কীভাবে সম্ভব এই বিষয়গুলোকে আসলে মিটিয়ে ফেলা, বা আমরা যেহেতু আধুনিক প্রযুক্তির যুগে আমরা আছি, আমরা সেই বিষয়গুলোকে যুক্ত করে কীভাবে আসলে আমাদের সব কিছু আমরা মিটিয়ে ফেলতে পারি, আপনার কাছে এর পরামর্শ চাই স্যার। ঠিক আছে, আপনি যেটা বলেছেন আসলে যে স্কুল কলেজের যে ব্যাপার, আমাদের এখন যে এক্সিস্টিং সিস্টেম আছে সেখানে আসলে ক্যাম্পাসে যে ক্লাসরুমে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস করা আসলে অলমোস্ট অসম্ভব ব্যাপার, কারণ আমরা জানি যে আমাদের অনেক স্টুডেন্ট সংখ্যা বেশি, কোনো কোনো সেকেন্ডারি স্কুলে আমি জানি যে এক একটা সেকশনে 100 আপ স্টুডেন্ট আছে, তো ইটস অলমোস্ট ইম্পসিবল। সুতরাং আমাদেরকে এটাকে ট্রানজিশন করতে হবে অনলাইনে। তো অনলাইনে আসলে এখন অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, একটা মাত্র চ্যালেঞ্জ হচ্ছে যে যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটকেও সেই ক্যাপাসিটিটা ডেভেলপ করতে হবে যে অনলাইন ক্লাস নেওয়ার জন্য যারা টিচিং যারা টিচার আছে তাদেরকেও এই স্কিল নতুন স্কিলগুলো আসলে অ্যাচিভ করতে হবে, অর্জন করতে হবে। এবং স্টুডেন্টদের পক্ষ থেকেও আমরা জানি যে আমাদের বিভিন্ন অর্থনৈতিক স্তরের জনগণ আছে, তো সবাইকে এই যে ডিভাইস যেগুলো লাগবে এবং ইন্টারনেট অ্যাক্সেস সেগুলো ইনশিওর করতে হবে। আর গুড থিং হচ্ছে যে আমরা আসলে এগুলো আমরা দেখেছি, আমরা নিজেরও অনলাইনে ক্লাস নিচ্ছি বিভিন্ন সময়, যে মোটামুটি মানে একটা স্মার্টফোন হলেই আসলে স্টুডেন্ট এন্ড থেকে যদি একটা ইন্টারনেট কানেকশন থাকে এটা নেওয়া সম্ভব। সো আমার মনে হয় যে একটু সময় লাগবে, কিন্তু এটাকে আস্তে আস্তে আমাদেরকে অভ্যস্ত হতে হবে অনলাইনে। ইভেন আমি মনে করি যদি সবকিছু ঠিকও হয়ে যায়, তারপরেও দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আমরা দেখেছি যে কোনো একটা কারণে কোনো ক্লাস যদি না হয়, কোনো একটা দুর্যোগের মধ্যে ক্লাস যদি না হয়, তখন আমরা সেগুলো বন্ধ থাকে এবং বন্ধই থাকে, সেটার কোনো কম্পেনসেশন মেকআপ ক্লাস সম্ভব হয় না। সুতরাং আমরা নর্মাল টাইমেও যদি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি অনলাইন ক্যাপাসিটি থাকে, স্টুডেন্টদের যদি সেই
ক্যাপাসিটিটা থাকে তাহলে আমরা নরমাল টাইমেও কিন্তু মাঝে মাঝে মেকআপ ক্লাসগুলো অনলাইনে নিয়ে কিন্তু পুষিয়ে দিতে পারবো, তাই স্টুডেন্টদের এই যে সেশন জট এই ধরনের যে প্রবলেম এগুলো অনেকটা কমে নিয়ে আসা যাবে। তো সেটা আমাদেরকে চিন্তা করতে হবে সবাইকে, এটা জাতীয় পর্যায়ে সবাইকে মিলে চিন্তা করতে হবে যে হাউ ক্যান ডু দ্যাট। বিদেশে মোটামুটি সব ইউনিভার্সিটি কলেজেরই কিন্তু দুইটাই আছে, ইন ক্লাস ক্যাপাসিটি এবং অনলাইন ক্যাপাসিটি। স্যার এই যে বলা হচ্ছে স্যার যে আমাদের এই কোভিড নাইন্টিনের যে যুদ্ধটি আমাদের এখানে যারা যোদ্ধা রয়েছেন, যারা তুর্কি, যারা এই এই সময়ে যারা আসলে জীবন বিপন্ন করে যে চিকিৎসকরা যুদ্ধ করতে করতে আমরা দেখেছি যে এটা একটা বিশ্ব রেকর্ড যে বাংলাদেশে সবচাইতে বেশি চিকিৎসক মারা গেলেন এই সময় পর্যন্ত, আমরা 120 দিন অতিক্রম করে ফেলেছি স্যার, এরকম একটি সময় আসলে সামনের দিনগুলোতে আমাদের কী করণীয়? আমরা অনেক ব্যাপারে দেখেছি অনেক সমন্বয়হীনতা, আমরা যে বারবারই কিন্তু একটি বিষয়ে আমাদের লক্ষণীয় সেটি হচ্ছে যে জনস্বাস্থ্যটি কিন্তু সবসময় আমাদের বাংলাদেশে তো বটে সারা বিশ্বেই আমরা দেখেছি যে এটি অনেকটাই নেগলেক্টেড হয়েছে। তো সেক্ষেত্রে আসলে সামনের দিনগুলোতে চলার ক্ষেত্রে আমাদের আপনার পরামর্শ কি, আমরা কিভাবে আসলে চলতে পারি, আপনি কি মনে করেন স্যার? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমরা সবাই জানি যে আমরা একটা নতুন ডিজিজ, আমাদের একটু স্যার বলছিলেন যেটা একটা নতুন ডিজিজ, এটা সম্পর্কে আমরা অনেক কম জানি, আমরা আস্তে আস্তে শিখছি এবং যারা গ্লোবাল লিডার যারা গাইড করে আপনারা দেখেছেন তারাও অনেক সময় শিখছে। এটা কাউকে দোষ দেওয়ার কিছু নাই, কারণ এটাই যখন আমরা লার্নিং কার্ভের মধ্যে থাকি আমাদেরকে নতুন করে শিখতে হবে এবং আমাদের সেই অনুযায়ী গাইডলাইনটাকেও চেঞ্জ করতে হবে। তো ফ্রন্টলাইন ফাইটার যারা ডাক্তার বা আরো যারা এই ধরনের সাংবাদিক, তারপরে যারা আইন শৃঙ্খলা বাহিনীর এই ধরনের যারা বললেন যে ফ্রন্টলাইন, আমার কাছে মনে হয় যে আমি অন্য কোনো কিছুর উপরে গুরুত্ব না দিয়ে একটা জিনিস যদিও সেটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, আমরা যে কোনো যুদ্ধ অবস্থায় আমরা জানি আমাদের সাথে নাম বলে প্রস্তুতি করুন সংক্ষেপে। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি, বয়স হলো 77 ইয়ার। জি 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 বলুন। আমি দীর্ঘদিন যাবত ওই প্রেসারের ওষুধ খাই, আমার কিছু হাইপারটেনশন ছিল, বিভিন্ন ওষুধ খাওয়ার পরে লাস্টলি আমি এখন খাচ্ছি ওসার্ট প্লাস 20। আচ্ছা জি, আমি সপ্তাহখানিক আগে দেখি আমার প্রেশারটা খুব ডাউন হয়ে গেছে, কারণ আমার বাসায় মেশিন আছে, মেশিন মেপে দেখছি আপনার 90/55 হয়ে গেছে। তখন আমি প্রেশারটা ওষুধটা বন্ধ করে দিছি, আমার মেয়ে ডাক্তার অস্ট্রেলিয়া থাকে, ওনার সঙ্গে পরামর্শ করছি, বলছে যে ওষুধটা বন্ধ করে দাও। তো গত 10 তারিখ থেকে আমি ওষুধ বন্ধ করে দিছি, আমি ডেইলি মনিটর করি, আমি লাস্টলি আজকে পেয়েছি হলো 140-90 তখন আপনি শুরু করবেন, তবে আমার কাছে মনে হয় আলসার 20 প্লাস না খেয়ে শুধু প্লেন 20 শুরু করা উচিত যদি আপনার আবার শুরু করতে হয়। আর আপনার ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু আপনি মনিটর করতে পারছেন আপাতত বন্ধ থাকুক। জি, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার দর্শক আপনার যেই পরামর্শটি দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক সেভাবে মেনে চলার চেষ্টা করবেন। অধ্যাপক ডাক্তার দীপক মিত্র, যে আপনি বলছিলেন যে আমাদের যে যুদ্ধটি চলছে আসলে এই কোভিড নাইন্টিন এই অদৃশ্য জীবাণুর বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, স্যার এই বিষয়ে আমরা আসলে আগামীতে কি করণীয় রয়েছে, আমাদের চিকিৎসকরা বা আমরা ফ্রন্টলাইনাররা তারা আক্রান্ত হচ্ছে বেশি, স্যার একটু বলবেন যদি এই বিষয়টি। আমি এখানে দুই তিনটা দুই একটা বিষয় একটু আলোকপাত করতে চাই। যে একটা হচ্ছে যে যারা যুদ্ধে যাবে নিশ্চয়ই তাদের দুটা জিনিস খুবই দরকার, একটা হচ্ছে তাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেটা ইউজ করার জন্য যথাসম্ভব ট্রেনিং প্রশিক্ষণ এবং তাদের যা করণীয়। আর আমরা জানি যে আসলে সেরকম ভাবে চিকিৎসার জন্য যা যা করণীয় ভাইরাসের এগেনস্টে তো ওরকম অনেক ট্রিটমেন্ট কিছু নাই, সাপোর্টিভ ট্রিটমেন্ট যা যা দরকার সেটা তো থাকতেই হবে। কিন্তু সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে ফ্রন্টলাইনে যারা যুদ্ধ করবে তাদের একটা মাইন্ডসেট থাকতে হবে যে আমি ছাপিয়ে পড়বো মানুষের জন্য, কিন্তু আমাকে দেখার জন্য কেউ না কেউ আছে। তো আমাকে যাদের জানো, যেমন যদি যুদ্ধের সাথে আপনি তুলনা করেন, জেনারেল যারা আছে, মার্শাল যারা আছে, যারা টিম লিডার আছে, তারা জানে যে ফ্রন্টলাইনে জানে আমার যদি কোনো কিছু হয়ে যায় আমি যুদ্ধ করছি, আমার আমাকে দেখার জন্য লোক আছে। এই যে আস্থার ব্যাপারটা আর কি, আমার কাছে মনে হচ্ছে যে আমি বলবো যে আমাদের, আমি নিজেও একজন ডাক্তার, কিন্তু আমি দেখতেছি যে আমাদের ফ্রন্টলাইন ফাইটারদের মধ্যে এই আস্থার একটু অভাব আছে। এটা কেন আছে সেই অ্যানালাইসিস আমি যাবো না, কিন্তু সামহাও আমরা সবাই জানি যে কিভাবে এই আস্থাটা অর্জন করতে হবে, যে আমি আমার জীবন বাজি রেখে যুদ্ধ করবো এবং আমি আমার ফ্যামিলি আছে, সুতরাং আমাকে দেখার জন্য আমার যারা লিডার আছে, যারা
জেনারেল আছে তারা আমাদেরকে দেখবে এই আস্থাটা যদি থাকে তাহলেই আমার মনে হয় যে একটা বড় অ্যাচিভমেন্ট আমরা পাবো অর্থাৎ এই আস্থায় নিয়ে আমাদের যে যোদ্ধা তাদেরকে যদি আস্থায় নিয়ে আমরা এই সময়টি পার করতে চাই তাহলে নিশ্চয়ই আমাদের এটি সহজ হবে আমরা একটা দর্শকের ফোন নেব তারপরে স্যার আপনার কাছে আরো একটি প্রশ্ন রয়েছে আমরা আসব সেই প্রশ্নে দর্শক কে আছেন আমাদের সাথে মগবাজার থেকে বলছিলাম আমার নিচের নাম বিজলি রেজা উনি দুই তিন বছর ধরে প্রেসারের ওষুধ খাচ্ছেন বিসলল 2.5 বর্তমানে ওনার প্রেসার নর্মাল এখনো কি উনি ওষুধ চালায় যাবেন কিনা ওনার বয়স কত 40 বছর চালিয়ে যেতে হবে কারণ না হলে এটা বন্ধ আবার বেড়ে যাবে প্রেসার আসলে ভালো হয়ে যায় না বিশেষ করে যখন আফটার 35 ইয়ার্স কাউকে আমরা প্রেসারের ওষুধ দেই তাদেরকে আসলে বলে দিই আসলে এটা কন্টিনিউ করতে হবে খুব কিছু ক্ষেত্রে যদি কেউ অনেক ওজন কমাতে পারেন প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করছেন লাইফস্টাইল মডিফিকেশনও প্রেশার কমায় কেউ যদি 3-5 কেজি ওজন কমাতে পারে প্রতিদিন 40 মিনিট হাঁটে এবং টেবিল সল্ট না খায় এই তিনটা কাজ যে করে একটা প্রেশার ওষুধ ততটুকু প্রেশার কমাতে পারে তো এইগুলো যদি অ্যাডপ্ট করতে পারেন তারপরে হয়তো কারো কারো প্রেশার অনেক সময় বন্ধ ওষুধ বন্ধ করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা কন্টিনিউ করতে হবে এবং ওনার ক্ষেত্রে অবশ্যই কন্টিনিউ করা উচিত কারণ উনি এখন ওষুধটা খেয়ে নর্মাল আছে কিন্তু ওষুধ বন্ধ করে দিলে এটা আবার বেড়ে যাবে আবার বেড়ে যেতে পারে অবশ্যই দর্শক আপনি নিশ্চয়ই ওষুধ বন্ধ করবেন না এবং যেভাবে আমাদের হৃদরোগ বিশেষজ্ঞ বললেন সেভাবে নিশ্চয়ই আপনি এই বিষয়গুলো প্রতিপালন করবেন অধ্যাপক ডাক্তার দীপক মিত্র আপনি যে কথাগুলো বলছিলেন আপনার সাথে আরেকটি প্রশ্ন রয়েছে সেটি হলো যে আমাদের বাংলাদেশে এখন এই করোনা ভাইরাসের যে সংক্রমণের যে দশাটি রয়েছে এবং বলা হয় যে কার্ভের চূড়ার দিকে আমরা এগোচ্ছি বা আছি আমরা আসলে কবে কার্ভের এই চূড়া থেকে নিচের দিকে নামতে পারি বা আসলে আমাদের যে ভ্যাকসিন যে আসার যে আশায় আসলে আমরা এখনও রয়েছি যে ভ্যাকসিনের বিষয়টি আসলে কতদূর সেই গবেষণার জায়গাগুলোতে বা আমরা কবে নাগাদ এই ভ্যাকসিন পেতে পারি এই বিষয়গুলো যদি ছোট্ট করে একটু বলেন স্যার আমি আপনার শেষের প্রশ্নটা দিয়ে শুরু করি আসলে ভ্যাকসিন কবে পেতে পারি আমরা শুধু আশায় বুক বাঁধতে পারি আর কি আপনি জানেন যে অনেকগুলো কোম্পানি তারা ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছে আমরা জানি যে ভ্যাকসিন তৈরি করতে সময় লাগে অনেকে অনেক রকমের ভালো খবর দিচ্ছে আবার যেকোনো ভালো খবর আবার যেকোনো সময় সেটা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হতে পারে সুতরাং আমাদেরকে ফিঙ্গার ক্রস রাখতে হবে যেকোনো আমরা কবে পাবো তো আমার একটা ধারণা যে এটা ইট উইল টেক এ লিটল বিট টাইম এবং আমরা যখন ভ্যাকসিন অ্যাভেলেবল হলো আমাদের মতো দেশে আসতে ইউ নো যে ইটস এ কম্পিটিশন হবে আর কি হিউজ কম্পিটিশন সেখানে ডিপ্লোমেসি কাজ করবে টাকা পয়সা কাজ করবে ক্ষমতা কাজ করবে সুতরাং আমরা হয়তো একটু দেরিতেই পাবো তো বাই দিস টাইম আমাদের যদি ভ্যাকসিন আসে আসবে কিনা কেন অনেক আপনারা জানেন যে অনেক ভাইরাস আছে যাদের বিরুদ্ধে আমরা এখনো সাকসেসফুল কোনো ভ্যাকসিন পাইনি এটাই বি একটা এরকম আরো এক্সাম্পল আছে তো আমরা আশা করি যে আমরা একটা আমাদের বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা দিন রাত কাজ করছেন ভ্যাকসিন পাবো কিন্তু ইট উইল টেক টাইম সো সেই পর্যন্ত আমাদেরকে মানে লাস্ট করতে হবে আমাদেরকে সার্ভাইভ করতে হবে সেক্ষেত্রে একটাই হচ্ছে যে আমাদের নতুন নর্মাল যেটা আপনি শুরু করেছিলেন ওটার উপরে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের ব্যক্তিগত পর্যায়ে যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা সেক্ষেত্রে আমরা কিছু প্রোটেক্টিভের কথা বলেছি হ্যান্ড ওয়াশিং মাস্ক পরা কোথাও কোথাও আমাদের হয়তো চোখ কভার করে যেতে হবে যদি সেরকম বেশি জনসমাগমে আমি যেতে হয় অথবা তারপরে একটা হচ্ছে যে আমাদের নিজেদের শরীরের যে ন্যাচারাল ইমিউনিটি এটা তো ভ্যাকসিন দিয়ে ইমিউনিটি হচ্ছে স্পেসিফিক ওই ভাইরাসের জন্য কিন্তু আমাদের যে সাধারণ যে ইমিউনিটি সেটাকেও আমাদের ডেভেলপ করার চেষ্টা করতে হবে গুড ডায়েট ফিজিক্যাল এক্সারসাইজ সাফিসিয়েন্ট ঘুম হ্যাঁ একটু তারপরে ইমিউনিটি বাড়ে এরকম কিছু ইমিউনিটি বুস্ট আপ এগুলো করতে হবে আরেকটা জিনিস আমি বলবো যে এই যে আপনারা যে অনেক সময় দেখা যায় যে আমরা যদি স্যার আমরা একেবারে অনুষ্ঠানের শেষে আছি স্যার আপনি ছোট করে যদি আপনার আলোচনাটা শেষ করেন জি আচ্ছা আমরা শেষে করছি আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সবাই জানি যে ভ্যাকসিন যদি আসে এবং আমরা যদি ভ্যাকসিন একটা নির্দিষ্ট সংখ্যক লোকে যদি ভ্যাকসিনটা নিতে পারি যেমন 70% 80% তাহলে আমরা সেটা ভ্যাকসিন ডিজিজটাকে আমরা ঠেকিয়ে রাখতে পারবো কিন্তু আমাদের ওরকম একটা ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদের ভ্যাকসিনটা হচ্ছে আমাদের আচরণের ভ্যাকসিন আমাদের হ্যান্ড ওয়াশিং মাস্ক পরা তো আমরা যদি আমাদের জনসংখ্যার যদি 80% লোক যদি আমরা সবসময় মাস্ক পরি যখন দরকার বাইরে গেলে আমরা যদি হ্যান্ড ওয়াশিং করি আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি তাহলে কিন্তু আমরা একটা এই ধরনের ভ্যাকসিন দিয়ে কিন্তু আমরা ঠেকিয়ে রাখতে পারবো ঠেকিয়ে রাখতে পারবো
আব্দুল মোমেন সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং একই সাথে একজন জনপ্রিয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন অধ্যাপক ডাক্তার দীপক মিত্র দুজনকেই অসংখ্য ধন্যবাদ স্বাগত ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন এবং আপনাদের সামনে যে যুদ্ধ রয়েছে আপনারা সেই যুদ্ধে অবশ্যই জয়ী হবেন দর্শক মণ্ডলী আগামীকাল 15 জুলাই এই এটিএন বাংলার সাথে দীর্ঘ পথ চলা আপনাদের আমাদের সবার 24 বছরে পদার্পণ করতে যাচ্ছে সেই উপলক্ষে আপনাদের সবাইকে এটিএন বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই যারা এটিএন বাংলার দর্শক রয়েছেন কলাকুশলী রয়েছেন শুভার্থী রয়েছেন আপনাদের আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সচেতনতাই হোক প্রতিকারের শুরু এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ